شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده রুহুল আমিন খান ভাই জিজ্ঞেস করছিলেন যে মুসাফির কাকে বলে আর মুসাফির কতটুকু জায়গা জেলে মুসাফির হয় বা মুসাফির বিষয়টিকেই একটি যদি বলতেন সম্মানিত ভাই আসলেই মুসাফির যে সফর করে তাকে বলা হয় মুসাফির আপনি যেমন ধরেন যে মক্কা থেকে মদিনায় আপনি যাচ্ছেন আপনি মুসাফির আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন আপনার হজ করতে আপনি সেক্ষেত্রে মুসাফির আপনার রাজশাহী বাড়ি আপনি যাচ্ছেন ঢাকা আসছেন সেক্ষেত্রে আপনি মুসাফির তার মানে এক জায়গা থেকে দূরত্ব আপনি যাচ্ছেন মুসাফির তাই মুসাফির কতটুক পথ এটা নির্দিষ্ট করে বলা হয়নি তবে আলেম ওলামাগন বলছেন ওলামা সন্না বলেন যে আপনার যতটুক জায়গা গেলে নিজেকে মনে হয় যে আপনি মুসাফির তাহলে আপনি মুসাফির হতে পারবেন আপনার যতটুক স্থান অতিক্রম করলে মনে হয় যে আপনি মুসাফির সেটাই মুসাফির ততটুকুই মুসাফির তবে আলেমুলামাগন বিভিন্ন ব্যাখ্যা আরও করেছেন কেউ বলছেন যে কেউ যদি আপনার পঁচাশি বা নব্বই কিলোমিটার কেউ যদি যায় তাহলে সে নিজেকে মুসাফির হিসেবে দাবি করতে পারে এভাবেও কেউ কোনো কোনো আলে মগন বলেন কোনো কোনো আলেমোলা বলেন তাই মূল কথা আপনি যতটুক গেলে আপনাকে নিজেকে আপনি মুসাফির মনে করেন যেটা মনে হয় এভাবে ওলামা সন্না এইভাবে বলছেন তাহলেই সে মুসাফির তাই আপনি এক গ্রাম থেকে এক গ্রামে চলে গেলেন কাছেই আর বলবেন মুসাফির এমনটি না আর একটা মুসাফির হল যে আপনি বাড়ি থেকে বের হলেন আর আপনি যেমন যে আপনি রাজশাহী থেকে আপনি যাবেন চিটাগাং এখন আপনি মুসাফিরে বের হয়েছেন এখন বাড়ি থেকে একটু জায়গা গেছেন তা আপনার সালাদের সময় হয়ে গেছে আপনি সে মসজিদে মুসাফিরে সালাদ পড়তে পারেন কারণ আপনি মুসাফির হালতে রয়েছেন মুসাফির হালতে রয়েছেন তাই এভাবেই এইভাবেই সুন্নাগন ব্যাখ্যা দিয়েছেন আর মুসাফির কতদিন পর্যন্ত আপনি মুসাফির অবস্থায় আপনি সালাদ পড়তে পারবেন তাই এ মর্মে আপনার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে যে আপনি যদি উনিশ দিন উনিশ দিন যদি আপনি থাকেন কোনো জায়গাতে উনিশ দিনের বেশি তাহলে মুসাফির নয় আর দিন দিন যদি আপনি থাকেন তাহলে মুসাফির অবস্থায় সালাদ পড়তে পারবেন একটি রয়েছে আর এ মর্মে ওলামাগন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কেউ বলছেন যে কেউ যদি চার দিনের বেশি কোথাও থাকে তাহলে মুসাফির হকুম এসে থাকে না চার দিনের বেশি কেউ যদি থাকে তাহলে মুসাফির হুকুমে থাকে না মকিম যেমন এবারবন্দি করে সেভাবে তারা করে তবে হাদিস যেটা বললামের আগে কেউ উনিশ দিন পর্যন্ত আল্লাহ রসুল মুসাফির অবস্থায় থেকেছেন এবং যা হোক বিভিন্ন কারণ দর্শাচ্ছেন তবে এটা হাদিস তবে হ্যাঁ আপনি আলে মুল্লা বলছেন কেউ আপনার চার দিন কেউ আবার বলছেন পনেরো দিন এভাবে বিভিন্ন আলেমুল্লা মগন বলেন তাই আপনার মুসাফির আপনি যতটুকু গেলে আপনার মনে হয় মুসাফির ততটুকু আপনি থাকতে পারেন আল্লাহ যেন আমাদেরকে সে দান করেন আল্লাহ আলম সুহানক হামদিকা সাদাল ইলাহা ইল্লা আন্তা ফিরুকা অত বিঈক